প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের আমরা শোনাব প্রবন্ধ গ্রন্থ ধর্মের উৎস সন্ধানে এর তৃতীয় পর্ব। ধর্মের উৎস সন্ধানে বইটি লিখেছেন ভবানীপ্রসাদ সাহু। বইটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রবাহ প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের কোনো কন্টেন্ট মিস করতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ভবানীপ্রসাদ সাহুর প্রবন্ধ গ্রন্থ ধর্মের উৎস সন্ধানে এর তৃতীয় পর্ব। টোটেম চিন্তার কয়েকটি সাধারণ লক্ষণ হচ্ছে, টোটেমকে আত্মীয়, রক্ষাকর্তা, সাহায্যকারী বন্ধু বা বংশের আদিপুরুষ হিসেবে কল্পনা করা হতো। তাদের রয়েছে অতিমানবীয় ক্ষমতা ও শক্তি। তাকে শুধু শ্রদ্ধা ও সন্তুষ্ট করার জন্য পূজাই করা হতো না, তাকে ভয়ও করা হতো। স্পষ্টত পরবর্তীকালের নানা কল্পিত দেবদেবীর পূর্বসরী বা সমগোত্রীয় ছিল এই ধরনের টোটেমরা। টোটেমকে বিশেষ নাম ও প্রতীক দিয়ে চিহ্নিত করা হতো। টোটেমের সঙ্গে নিজেদের আংশিক একাত্মতা বা প্রতীকী আত্মকরণের দিকটি কল্পিত হয়েছে। টোটেমকে হত্যা করা, খাওয়া, এমনকি স্পর্শ করা পর্যন্ত নিষিদ্ধ করা হয়। কখনো কখনো তাকে সম্পূর্ণ এড়িয়ে চলার কথাও বলা হয়। ব্যাপারটি হয়তো এলাকার বিশেষ জন্তু বা গাছকে রক্ষা করার তাগিদ থেকে এসেছে। তথাকথিত হিন্দুরা যেমন শুরুতে গরুর মাংস খেত বা ব্যাপকভাবে গরু বলি দিত, কিন্তু পরে অর্থনৈতিক কারণে গো সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় তাকে মাতৃরূপে কল্পনা করে দেবতার মর্যাদা দেওয়া হয়। টোটেমকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান ও আচরণবিধির সৃষ্টি। পৃথিবীর নানা অংশে পরবর্তীকালে পরিবর্তিত বা অপরিবর্তিত আকারে এই টোটেম চিন্তা নানা দিক বিভিন্ন ধর্মে প্রবেশ করেছে। মুসলমানেরা শুয়োর খাওয়া নিষিদ্ধ করেছে। অনেক ভারতীয় বাদর বা হনুমানকে পূজা করা শুরু করেছে। কেউ বা করে সাপের পূজা, আর অধিকাংশ হিন্দুদের কাছে গরু তো পূজ্য দেবতাই। এছাড়া আদিমকাল থেকেই মানুষ অনুভব করে প্রাকৃতিক কয়েকটি সম্পদের অপরিহার্যতাকে, যেমন জল ও সূর্য প্রাণধারণের পক্ষে অপরিহার্য। ফলে ধর্মচিন্তার উন্মেষের সঙ্গে এগুলোকেও ধীরে ধীরে সম্পৃক্তভাবে ধর্মীয়, ঐশ্বরিক, আধ্যাত্মিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষই জলের তথা সমুদ্র ও বিশেষ নদনদীর অধিষ্ঠাতা দেবদেবীর কল্পনা করেছে। জল দিয়ে শরীর পরিশুদ্ধ করে অলৌকিক ঐশ্বরিক শক্তির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। একইভাবে সূর্যদেবতাও পৃথিবীর প্রায় সব আদিম ও প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এছাড়া চাঁদ, পাহাড়, বায়ু ইত্যাদি তো ছিলই। নিয়ন্ডারথাল আমলেই মানুষ কৃত্রিমভাবে আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করে বলে অনুমান করা হয়। এখন থেকে প্রায় 50,000 বছর আগে চতুর্থ হিমযুগের কাছাকাছি সময়ে ইউরোপে যে মুস্তেরীয় সভ্যতার অস্তিত্ব ছিল, ওই সময় যথাসম্ভব এই যুগান্তকারী আবিষ্কার ঘটে। ফ্রান্সের লেমাউস্তের নামক স্থানে পাওয়া ঐতিহাসিক মানুষের দেহাবশেষ ও যন্ত্রপাতি থেকে এই সভ্যতার অস্তিত্বের কথা প্রথম জানা যায়। নিয়ন্ডারথল মানুষের পূর্ববর্তী কয়েক লক্ষ বছরের ক্রিয়াকাণ্ডকে চেলিও বা চেলিয়ান কালচার বলা হয়। এই নামটিও এসেছে ফ্রান্সের চেল্লেস নামক স্থানে পাওয়া প্রথম নিদর্শনগুলি থেকে। নিয়ন্ডারথাল মানুষের শেষ দিকে 20-30,000 বছরব্যাপী ক্রিয়াকাণ্ডকে মুস্তেরীয় বা মাউস্তেরিয়ান কালচার বলা হয়। অনেকের মতে কৃত্রিমভাবে আগুন জ্বালানোর কৌশল ওই চেলির সময়েরই মানুষ কখনো না কখনো আয়ত্ত করে থাকতে পারে। স্বাভাবিকভাবে কৃত্রিম আগুন জ্বালানোর কৌশল আবিষ্কার করার ফলে মানুষ বিপুল ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। জীবজন্তু ও অন্যান্য মনুষ্যত্বের মানুষদের চেয়ে তার সামগ্রিক শক্তিমত্তায় একটি যুগান্তকারী পরিবর্তন ঘটে। মানুষের সভ্যতা বিকাশে এই আবিষ্কারের গুরুত্ব বিশ্লেষণ এখানে বাহুল্য। তবে প্রাসঙ্গিকভাবে এটি উল্লেখ্য যে অনিবার্যভাবে মানুষের ধর্মচিন্তাও আগুন, আগুন জ্বালানো, আগুনের সংরক্ষণ ইত্যাদিও বিশাল স্থান অধিকার করে নেয়। মুস্তেরীয় মানুষদের মাধ্যমেই মৃতদেহকে কবর দেওয়া, কবরে মৃতদেহের সঙ্গে পাথরের বালিশ, যন্ত্রপাতি, মাংসের টুকরা এবং আগুন রাখার ব্যবস্থা করা, এসবের প্রচলন করা হয় বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ নিয়ন্ডারথল মানুষদের এই পর্যায়ে অবশ্যই মৃত্যু পরবর্তী প্রাণের কল্পনা করতে সমর্থ হয়েছিল। সময় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্ক, চিন্তাভাবনা, জীবনধারা ইত্যাদি বিকশিত হতে থাকে। একই সঙ্গে বিকশিত ও রূপান্তরিত হতে থাকে সম্পৃক্তভাবে মিশে থাকা ধর্মচিন্তা। পরবর্তী আলোচনায় নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ ইত্যাদি সময়ে ধর্মের বিকাশ নিয়ে আলোচনা করা হবে। তার সময়কাল একেবারে সুনির্দিষ্ট করে চিহ্নিত করা মুশকিল। অনেক ক্ষেত্রেই পূর্ববর্তী স্তরের মানুষ
পরবর্তী স্তরের সঙ্গে একই সময়ে ছিল, এমনকি হাজার হাজার বছর ধরেও। পুরপ্রস্তর যুগের সময়কেও অনেকে নব্যপ্রস্তর যুগের পূর্ববর্তী কয়েক লক্ষ বছর ধরেই মনে করেন। ওই সময় মানুষ আগুন আবিষ্কার করে, যা তার জীবনযাত্রায় অভূতপূর্ব পরিবর্তন আনে, জীবজন্তু থেকে তার পার্থক্যকে বিপুলভাবে বাড়িয়ে দেয়। এই আগুন অবশ্যম্ভাবীভাবে তার জাদুবিদ্যা ও ধর্মচিন্তার মধ্যেও মিশে গেছে। ২৫ থেকে ৩০ হাজার বছর আগে নিওন্ডারথাল মানুষ সংখ্যায় কমতে থাকে বা প্রায় লুপ্ত হয় এবং আধুনিক মানুষের সৃষ্টি হয়। মস্তিষ্কের আয়তন বৃদ্ধি তথা জটিলতা ও দক্ষতা তার অন্যতম গুণগত বৈশিষ্ট্য। আগের লক্ষ লক্ষ বছরে যা হয়নি, পরবর্তী কয়েক হাজার বছরে এর ফলেই মানুষের চিন্তা ও সংস্কৃতি বৈপ্লবিকভাবে উন্নত হতে থাকে। মানুষ খাদ্য সংগ্রহক থেকে খাদ্য উৎপাদক হয়ে উঠতে থাকে। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি পাল্টাতে থাকল। জাদুবিদ্যার ব্যবহার, যা ধর্মের সঙ্গে সম্পৃক্তভাবে যুক্ত, তারও ব্যবহার, জটিলতা ইত্যাদি উল্লম্ফনের ভঙ্গিতে বাড়তে থাকে। আত্মা, ঈশ্বর ইত্যাদি সম্পর্কিত ধারণাও অতি দ্রুত পল্লবিত হয়। সেক্ষেত্রে প্রস্তুত হয় সর্বপ্রাণবাদের। আদিম মানুষের ধর্মচিন্তা প্রসঙ্গে কয়েকটি দিক অত্যন্ত স্পষ্ট। ১. ধর্মীয় তথা ঐশ্বরিক চিন্তা আদিম মানুষদের কেউ দেয়নি। আদিম মানুষই তার ক্রমবিকাশমান মস্তিষ্কের বলে একসময় এ ধরনের চিন্তার সৃষ্টি করেছে। ২. মানুষ ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বর মানুষের কল্পনার সন্তান। ৩. মানুষ তার বাস্তব প্রয়োজন মেটাতে জাদুবিদ্যা, আত্মা, মৃত্যু পরবর্তী প্রাণ ইত্যাদি ধারণাকে উদ্ভব করেছে তথা ধর্মের ভিত্তি স্থাপন করেছে। পরবর্তীকালে এগুলো আরও সুসংহত রূপ পেয়েছে এবং এখনকার বিশেষ নামের বিভিন্ন ধর্মের চেহারাও নেয়, কিন্তু সে পরবর্তী আলোচনার বিষয়। ৪. প্রাণের পেছনে আত্মার ভূমিকা নেই। আত্মা বহু সহস্র বছর আগেকার মানুষের কল্পনা। তখন বৈজ্ঞানিক কোনো উন্নত পদ্ধতি ছিল না যার সাহায্যে কল্পনা ছাড়া প্রাণের রহস্য সমাধানের যথার্থ কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ধর্মচিন্তার স্তরভাগ। মানুষ যেভাবে ধর্মচিন্তার বিকাশ ঘটিয়েছে তার স্তরভাগ করলে কয়েকটি সুনির্দিষ্ট ধাপ দেখা যায়, যেমন আদিম, প্রাচীন, ঐতিহাসিক, প্রাকাধুনিক ও আধুনিক। আধুনিক ধর্ম এখনও পরিপূর্ণভাবে সৃষ্টি হয়নি, কিন্তু সৃষ্টি হওয়ার পথে, যেটি বিজ্ঞানের সত্য, তথ্য ও প্রযুক্তিবোধের সঙ্গে উপযোগী হয়, মানবিকতার সমস্ত সৎমূল্যবোধ নিয়ে গড়ে উঠতে পারে, কিন্তু এটি এখনও সম্ভাবনা এবং কিভাবে, কবে তা সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এবং এই ধর্ম আদিম চিন্তার ধারাবাহিকতায় সৃষ্টি হওয়া ঈশ্বর ও অতিপ্রাকৃতিক শক্তির কল্পনা থেকে অন্তত ইতিহাসের গতিপ্রকৃতি তাই। এখনকার প্রচলিত ধর্মবিশ্বাসের থেকে তা হবে গুণগতভাবে পৃথক। অন্ধবিশ্বাস, অনর অচল আনুষ্ঠানিক পদ্ধতি তথা ধর্ম সম্পর্কিত প্রচলিত সমস্ত ধারণা থেকেই তা মুক্ত হবে, কিন্তু এটি ভিন্ন প্রসঙ্গ। এ প্রসঙ্গে এতটুকু বলা যায়, মানুষ তার অভিজ্ঞতা ও গবেষণায় এ সত্য জানতে পেরেছে যে ঈশ্বর বিশ্বাস, অতিপ্রাকৃতিক ও অলৌকিক শক্তিতে বিশ্বাস তথা প্রচলিত সংশ্লিষ্ট সব ধর্মমতই তাদের পূর্বসূরীরা নিজেদের অভিজ্ঞতা, স্থূল গবেষণা, অনুসন্ধিষ্ণা, প্রয়োজন ইত্যাদির তাগিদে সৃষ্টি করেছে এবং মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি বিকাশের ইতিহাসে ক্রমশ আধুনিকতর ধর্ম সৃষ্টির পথ সুগম করেছে। পুরপ্রস্তর যুগের মানুষের সমাজ জীবনে আদিম অবস্থার সঙ্গে সঙ্গতি রেখেই কিভাবে ধর্মচিন্তার আদিম রূপটি মানুষের কল্পনা ও বিশ্বাসে পল্লবিত হয়েছে তার একটি আভাস আগে দেয়া হয়েছে। এখন থেকে প্রায় দশ হাজার বছর আগে শেষ হওয়া পুরপ্রস্তর যুগের শেষের দিকে এটি একটি সংহত রূপ পায়। এখনকার গবেষকরা যাকে সর্বপ্রাণবাদ নামে অভিহিত করেছেন, ওই চিন্তাগত পদ্ধতি তখন সুপ্রতিষ্ঠিত। জড়বস্তুর মধ্যে কোনো শক্তি বা প্রাণের কল্পনা করাকে জড়ত্ববাদ বলা যায়। একটি পাহাড়কে বা মাটির মূর্তিকে অলৌকিক শক্তির প্রতীক হিসেবে পূজা করা তথা সন্তুষ্ট করার যে পদ্ধতি এখনও চালু আছে, এটি এরই একটি বিকশিত রূপ। এ ধরনের পাথর ইত্যাদিকে ফসিল নামে অভিহিত করা হয়। আদিম মানুষ প্রায় সব জড়বস্তুতেই এ ধরনের কোনো একটি শক্তির কল্পনা করেছে, তার বাস্তব ভিত্তিও ছিল, যদিও তার থেকে সিদ্ধান্তটা ছিল ভ্রান্ত। একটি পাহাড়ের আড়ালে থাকা জনগোষ্ঠী দেখেছে ঝড়ঝঞ্ঝা থেকে পাহাড় তাদের রক্ষা করে, আবার পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর বা ধস তাদের ধ্বংসও করে। তাই পাহাড় তার কাছে নিশ্চয়ই একটি শক্তি হিসেবে গণ্য হয়েছে,
তাকে সন্তুষ্ট করার জন্য নানা পদ্ধতি আবিষ্কার করেছে আদিম মানুষ। বজ্র, বিদ্যুৎ, সমুদ্র, জল, প্রকৃতি সব কিছুর মধ্যেই এ ধরনের একটি শক্তির কল্পনা করেছে, যে পদ্ধতিকে এখন সর্বপ্রাণবাদ হিসেবে বলা হয়। সর্বব্যাপী, ধরাছোঁয়ার বাইরে কোনো একটি অলৌকিক শক্তির এই কল্পনা পদ্ধতি পরবর্তীকালে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভিন্ন নাম গ্রহণ করেছে, যেমন সংস্কৃতে ব্রহ্ম, প্রাচীন জার্মানিতে হামিনজা, সিওক্সে ওয়াকান্ডা, মেলানেশিয়ায় মানা ইত্যাদি, কিন্তু সে অনেক পরের ব্যাপার। স্যার এডওয়ার্ড বর্নের টাইলরের মতে এই সর্বপ্রাণবাদী ধর্মের সবচেয়ে আদিম রূপ। এমিল ডারখাম দেখিয়েছেন ধর্ম টোটেমবাদ থেকে পরে সৃষ্টি হয়েছে। টোটেমদের সামান্য পরিচয় আগেই দেয়া হয়েছে, কিন্তু আদিম মানুষের জীবনে এই টোটেমবাদ ছিল সর্বপ্রাণবাদী চিন্তাধারাই। স্যার জেমস ফ্রেজার দেখিয়েছেন রহস্যময় ক্রিয়াকাণ্ড করার শিল্প, যে শিল্প দিয়ে নানা রকম অদ্ভুত ক্রিয়া করা যায় এবং অলৌকিক অতিপ্রাকৃতিক শক্তিকে সন্তুষ্ট করা যায় বলে ভাবা হয়েছিল। ওই ম্যাজিক শিল্প অপবিজ্ঞান বা আদিম বিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছিল এবং ধর্ম সৃষ্টি হওয়ার আগেই যথাসম্ভব সর্বজনীনতা লাভ করেছে এবং মানুষের মনে এ সম্পর্কে বিশ্বাস দৃঢ়তর ছিল। অর্থাৎ আদিম মানুষ তার বাস্তব দৈনন্দিন জীবনের স্বাচ্ছন্দ্যবোধের স্বার্থে এ ধরনের সামাজিক তথা অলৌকিক ক্রিয়াকাণ্ডের ক্ষমতায় বিশ্বাস করেছে এবং নিজের প্রয়োজনে কাজে লাগিয়েছে। অন্তত সে মনে করেছে এর ফলে উদ্দেশ্য সিদ্ধ হবে, অর্থাৎ রহস্যময় বিপদ সৃষ্টিকারী অদ্ভুত শক্তিগুলোকে সন্তুষ্ট করা যাবে বা বশ করা যাবে। পৃথিবীর ওইসব ম্যাজিশিয়ানদের কাজকর্মে ভ্রান্ত হয়ে মানুষ এমন একজনের কল্পনা করেছে যার ক্রিয়াকাণ্ডে কোনো ভুল হয় না। এই চরম ক্ষমতাধর, অভ্রান্ত, সর্বশক্তিমান একজনই ঈশ্বর, গড বা আল্লাহ হিসেবে নানা ভাষায় পরবর্তীকালে অভিহিত হয়েছে। ফ্রেজারের মতে ম্যাজিক হচ্ছে মনুষ্যকেন্দ্রিক ধর্ম এবং ধর্ম হচ্ছে ঈশ্বরকেন্দ্রিক ম্যাজিক। তিনি মানুষের চেতনা বিকাশের স্তর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আগে সৃষ্টি হয়েছে ম্যাজিক, তারপর ধর্ম, তারপর বিজ্ঞান। আদিমকালেই মানুষ বাস্তব অবাস্তব নানা বিধিনিষেধ সৃষ্টি করেছে ও মেনে এসেছে। কোনো বিশেষ ফল খেলে শরীর খারাপ হয়, এটি সে অভিজ্ঞতায় দেখেছে। আবার সূর্য ও চন্দ্রগ্রহণের ভীতিপ্রদ অস্বাভাবিক ঘটনায় সে নিজেই কিছু আচরণবিধি ঠিক করেছে। শত শত বছর ধরে গড়ে ওঠা এ ধরনের নানা আচরণবিধিকে ফ্রয়েড বলেছেন ধর্মের আদিরূপ। বিভিন্ন গবেষকের সিদ্ধান্তসমূহ থেকে একটি জিনিস স্বতঃসিদ্ধ যে ধর্ম মানুষের সভ্যতার বিকাশে মানুষের নিজেরই তৈরি করা একটি পদ্ধতি। প্রচলিত ধর্মের তিনটি দিক হচ্ছে বিশ্বাস, অনুষ্ঠানাদি ও সংগঠন। এই বিশ্বাসের ধারাটি সৃষ্টিবদ্ধ ও সঙ্গবদ্ধ হয়েছে পুরোপ্রস্তর যুগে, যদিও তার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল নিয়ন্ডার্থাল মানুষের আমলেই। পুরোপ্রস্তর যুগের শেষ 20,000 বছরে কি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা, কি তথাকথিত আদিম ধর্মবিশ্বাস অতি দ্রুত বিকশিত হয়েছে। মানুষ যেমন তার পাথরের অস্ত্রশস্ত্র কিছুটা উন্নত করেছে, তেমনি সামাজিক ও অন্যান্য নানা অনুষ্ঠানাদি নিয়মিত অনুসরণ করতে শুরু করেছে, যদিও তা আদিমভাবে। বিচিত্র অঙ্গভঙ্গি করে, নানা ধরনের ছবি এঁকে, বিচিত্র শব্দ করে ইত্যাদি নানাবিধভাবে সে রহস্যময় প্রাকৃতিক শক্তি ও কল্পিত শক্তিসমূহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এই সব ক্রিয়াকাণ্ড পুরুষানুক্রমে করতে করতে সে তাতে অভ্যস্ত যেমন হয়ে উঠেছে, তেমনি তাদের মধ্যে সে পেয়েছে দৈনন্দিন সমস্যাসংকুল জীবনের বৈচিত্র্য ও আনন্দ। আরও পরে এইগুলো বিকশিত হয়ে নৃত্যকলা, অঙ্কন শিল্প, সঙ্গীত শিল্পে রূপান্তরিত হয়েছে, ধর্মানুষ্ঠানের অঙ্গীভূত হয়েছে। স্বপ্ন দেখার মতো অদ্ভুত একটি অভিজ্ঞতা আদিম মানুষের মনে আত্মা সম্পর্কিত বিশ্বাসের সৃষ্টি ও স্থায়িত্বকে সুনিশ্চিত করেছে। এই টোটেম, ট্যাবু, আত্মা ইত্যাদি বহু বিশ্বাস ক্রমশ তার মনে দৃঢ়মূল হয়ে গেছে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানাদি তখনও ছিল আদিম অবস্থায়, ধর্মীয় সংগঠন তো ছিল না বললেই চলে। নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা দ্রুত আমূল পরিবর্তিত হয়। প্রায় 10,000 বছর আগে এর সূচনা হয় এবং 6,000 বছর আগে পূর্ণভাবে বিকশিত হয়। মানুষ নিছক খাদ্য সংগ্রাহক নয়, খাদ্য উৎপাদক হয়ে উঠল। কৃষিকর্ম, পশুপালন, মৃৎশিল্প, কাপড় বোনা, উন্নততর বাড়ি তৈরি করা ও বিশেষ হ্রদের উপরে বাড়ি বানানোর মতো যুগান্তরকারী আবিষ্কারও সে করেছে। এসবের সঙ্গে তাল মিলিয়ে তথা দেবদেবী ও দুষ্ট আত্মাদের বসে রাখা ও সন্তুষ্ট করার প্রক্রিয়া, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানাদির আমূল পরিবর্তন সে ঘটাতে থাকে নিত্য নতুন প্রয়োজনে।
মাটির উর্বরতা বাড়ানো, বেশি ফসল ফলানো, অনাবৃষ্টি অতিবৃষ্টি আটকানো, পশুর মড়ক আটকানো ইত্যাদি ধরনের বিচিত্র উদ্দেশ্যে নানাবিধ আচার অনুষ্ঠান, সংস্কার ও বিশ্বাসের জন্ম হতে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে। অথর্ববেদে যেমন পরবর্তীকালে এই ধারাবাহিকতায় বৃষ্টি কামনা, শত্রু নিবারণ, পশু পোষণ, গাভীর রোগ উপশম থেকে শুরু করে পলায়ন পর স্ত্রী নিবারণ, স্বামী স্ত্রী পরস্পরের ক্রোধ অপনয়ন, জ্বরের চিকিৎসা, কৃমির চিকিৎসা, যক্ষা ও কুষ্ঠের চিকিৎসা ইত্যাদি নানা উদ্দেশ্যে বৈদিক মন্ত্র উল্লেখ করা আছে। কোনো নিষ্ঠাবান হিন্দুও এখন আর এসব অনুসরণ করে না, কিন্তু আফ্রিকার দক্ষিণাঞ্চলে বুশম্যানদের মতো আদিম অধিবাসীরা এখনও এ ধরনের মন্ত্রতন্ত্র প্রার্থনায় বিশ্বাসী। তাদের একটি মন্ত্র বাংলায় এরকম, হে চাঁদ, কাল আমি যেন একটি বারোসিংহা হরিণ মারতে পারি, তুমি ওই উঁচু থেকে তার ব্যবস্থা করো, ওই হরিণের মাংস আমাকে খেতে দাও, আমার তীর দিয়ে ওই হরিণকে আমায় মারতে দাও, আমি মাটি খুঁড়েছি পিঁপড়ার জন্য, আমাকে খেতে দাও। এই কথাগুলো সুললিত সংস্কৃতে অনুবাদ করলে হুবহু একটি বৈদিক মন্ত্র হিসেবে চালিয়ে দেয়া যায়। কল্পিত শক্তিকে সন্তুষ্ট করা বা অপশক্তিকে দূরে রাখার জন্য এ ধরনের নানা অনুষ্ঠান বা পূজার জন্ম হয় এবং যার অনেকটাই বিকাশ ঘটেছে বিগত হাজার বছর ধরে। এ ধরনের অনুষ্ঠান কয়েক ধরনের হতে পারে, যেমন আনুষ্ঠানিক নাটক, প্রার্থনা। প্রার্থনা আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কিছু পাওয়ার জন্য আবেদন, কোনো অপরাধের স্বীকারোক্তি, প্রশংসা ও ধন্যবাদ জানানো, কারোর সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা, ভক্তি প্রকাশ করা, এমনকি ঐশ্বরিক অলৌকিক শক্তির সঙ্গে যোগসূত্র স্থাপন করা। হিন্দুদের বেদ উপনিষদ, মুসলমানদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল টেস্টামেন্ট সহ সব গ্রন্থেই এসবের ধারাবাহিকতার ভুরি ভুরি উদাহরণ আছে। এসব কথা যে ওই নব্যপ্রস্তরযুগীয় প্রার্থনা পদ্ধতির বিকশিত সূত্রবদ্ধ রূপ তা স্পষ্ট। ধর্মচেতনার প্রাচীনতম বহিঃপ্রকাশের একটি হল প্রার্থনা। এছাড়াও রয়েছে নাচ, বিশেষভাবে কথাবার্তা বলা, ব্যক্তি বা বস্তুকে পূজা করা, ধর্মোপদেশ, নীরবে ধ্যান করা, ধর্মীয় গান বাজনা, শরীরকে বিশেষ ভঙ্গিমায় নিয়ে যাওয়া, আনুষ্ঠানিক অঙ্গভঙ্গি, অঞ্জলি, উৎসর্গ, বলি দেওয়া, দেবতার উদ্দেশ্যে কিছু সাজানো ইত্যাদি। এখনকার প্রচলিত নানা ধর্ম ও লোকাচার থেকে এসবের প্রত্যেকটির উদাহরণ পাওয়া যাবে, কিন্তু এর ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল নব্যপ্রস্তর যুগে। তাই ওই সময়কার ধর্মকে আদিম ও ঐতিহাসিক ধর্মের মাঝামাঝি প্রাচীন ধর্ম নামে চিহ্নিত করা যায়। এখনও বহু আদিবাসী গোষ্ঠী, এমনকি তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেও এই আদিম ও প্রাচীন ধর্মবিশ্বাসের নানা কিছু অবশিষ্ট রয়েছে। তথ্যের স্বার্থে এটি জানা দরকার যে পুরা ও নব্যপ্রস্তর যুগের মাঝামাঝি মধ্যপ্রস্তর যুগ নামে একটি সাংস্কৃতিক বিকাশের স্তর পৃথিবীতে শুধুমাত্র উত্তর পশ্চিম ইউরোপে দেখা গিয়েছিল। পুরোপ্রস্তর যুগের কাটা পাথর ও নব্যপ্রস্তর যুগের মসৃণ করা পাথরের মধ্যবর্তী স্তরটি ছিল পাথরের ক্ষুদ্র অস্ত্রাদি আবিষ্কারের সময়। খ্রিস্টপূর্ব 8000 থেকে 2700 অব্দ পর্যন্ত সময়কালব্যাপী এই তথাকথিত মধ্যপ্রস্তর যুগের ধর্মীয় চেতনার বিকাশ নব্যপ্রস্তর যুগ থেকে গুণগতভাবে পৃথক ছিল না, তবে স্বাভাবিকভাবেই পুরনো ধ্যানধারণার পরিমার্জনা ঘটেছে। কিন্তু নব্যপ্রস্তর যুগে কি সমাজে কি ধর্মীয় বিশ্বাসে একটি গুণগত বিকাশ ঘটে, সেটি হল ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি এবং ব্যক্তির স্বার্থে ধর্মীয় বিশ্বাস ও পূজা পদ্ধতি ব্যবহার করা। মানুষ খাদ্য উৎপাদক হয়ে উঠেছে নিজের পরিবেশের উপর আধিপত্য করার ও পরিবেশকে পাল্টানোর ক্ষমতা ধীরে ধীরে অর্জন করেছে, মোটামুটি স্থায়ী গ্রাম সৃষ্টি করেছে এবং ছোট ছোট সুনির্দিষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে। এই গোষ্ঠীর স্বার্থে বিশেষ একজনের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা, খাদ্য উৎপাদন ইত্যাদির নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি বা তার অনুমোদিত ব্যক্তি কল্পিত অলৌকিক শক্তিসমূহকে সন্তুষ্ট করা, দূরে রাখা বা বশীভূত করার জন্য অনুষ্ঠানাদি করার দায়িত্ব পেলেন। সুনির্দিষ্টভাবে সৃষ্টি হল এখনকার পুরোহিত ঠাকুর, মোল্লা সাহেব বা যাজক বাবাজিদের পূর্বসূরী। গোষ্ঠীর স্বার্থে ধর্মানুষ্ঠানকে ব্যবহার করতেন, বিভিন্ন বিধিনিষেধ নিয়মকানুন পালন করতেন, কিন্তু পাশাপাশি সমাজের এই গোষ্ঠীপতি ও ধর্মগুরুরা ছিলেন অতি সম্মানিত ব্যক্তি, তাদের সুযোগ সুবিধাও ছিল বেশি। এই সময়কার কবরখানায় এই শ্রেণীগত পার্থক্য পরিলক্ষিত হয়। কয়েকজনের কবরে প্রচুর হাড়িকুড়ি, পাথর, অস্ত্র, এমনকি অনেক কঙ্কালও পাওয়া গেছে। অন্যদিকে বহুজনের কবরই নেহায়েতি অনারম্বর, সাদা মাটা। অবশ্য নব্যপ্রস্তর যুগে শবদাহ পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল। পৃথিবীর নানা প্রান্তে এর নিদর্শন পাওয়া যায়, কোথাও ব্যাপকভাবে, কোথাও বা বিচ্ছিন্নভাবে, কোনো কোনো এলাকায় খুবই কম। যেমন ইউরোপের উত্তর ফ্রান্স অঞ্চলে এর প্রমাণ পাওয়া গেলেও
বৃহত্তর ইউরোপে যথাসম্ভব মৃতদেহ পুড়িয়ে ফেললে কল্পিত ওই আত্মা হয়তো নিশ্চিতভাবে দেহমুক্ত হতে পারবে, এরকম ধারণা বোধহয় করা হয়েছিল। অথবা বাস্তব প্রয়োজনে হয়তো দাহ পদ্ধতি অনুসরণ করা হয়, পরে তাতে আত্মাসংশ্লিষ্ট উপরোক্ত ব্যাখ্যার সংযোজন করা হয়। ঠিক কী ধারণা হয়েছিল তা এখনও বিতর্কিত। তবে এই দাহ পদ্ধতির সঙ্গে নানা অনুষ্ঠানাদি করা হতো কবর দেওয়ার মতোই, যাতে দেহমুক্ত আত্মা সুখে থাকতে পারে এবং জীবিতদের ক্ষতি না করে। পৃথিবীতে নাস্তিক ও অধার্মিকের সংখ্যা। ঈশ্বর বা কোনো ধর্মে মতি না থাকলে, অর্থাৎ বিশ্বাস না করলে ইহকাল পরকাল ঝরঝরে এমন ভাবার কারণ নেই। এ বিশ্বাস অত্যাবশ্যকও নয়। বর্তমানে পৃথিবীতে বহু ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বর বিশ্বাস করেন না, অর্থাৎ তথাকথিত নাস্তিক, কিংবা কোনো ধর্মে বিশ্বাস করেন না, কোনো ধর্মমত অনুসরণ করেন না, অর্থাৎ ধর্মপরিচয় মুক্ত বা তথাকথিত অধার্মিক। সবসময় মানুষ এরকম কম বেশি ছিলেন। সমাজের একজন মানুষ হিসেবেই এরা নিজেদের গণ্য করেন, কিন্তু কয়েক দশক আগেও এদের সরকারি পরিসংখ্যান ছিল না। অবশ্য নানা অপকৌশলে এসব দেশের মানুষের মধ্যে কাল্পনিক ওই ঈশ্বর বা প্রাচীন ধর্মে মোহসৃষ্টির প্রচেষ্টাও চলছে। আবার অন্য দেশেও সরকারি হিসেব না থাকলেও এমন মানুষ বিরল নয়। যেমন ভারতে সরকারি হিসেবে নাস্তিক ও ধর্মপরিচয় মুক্ত ব্যক্তিদের না দেখানো হলেও এমন মানুষ যে অনেক আছেন তা আমরা জানি। এ ধরনের ব্যক্তিদের উচিত আদমশুমারিতে সরকারিভাবে এদের এই দিকটিকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। স্পষ্টই তথাকথিত কমিউনিস্ট বা সমাজতন্ত্রের দেশে শুধু নয়, নন কমিউনিস্ট বা অসমাজতান্ত্রিক দেশেও এমন ব্যক্তি যথেষ্টই রয়েছেন। উভয় দেশেই বিশেষ ধর্মতে বিশ্বাসী ব্যক্তিও প্রচুর রয়েছেন। যেমন চীনে অলৌকিক ধর্মে বিশ্বাসীর সংখ্যা 22,52,00, বৌদ্ধ 6,72,00 ইত্যাদি। যেসব দেশে শুধু নাস্তিকের বা শুধু অধার্মিকের সংখ্যা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এমনটি নয় যে অধার্মিকেরা ঈশ্বর বিশ্বাস করেন না বা নাস্তিকেরা ধর্মবিশ্বাস করেন। আসলে আদমশুমারির পদ্ধতি ও নিজেরা নিজেদের যেভাবে পরিচিত করান, ওই হিসেবেই পরিসংখ্যানটি করা হয়েছে। যেমন অস্ট্রেলিয়ায় 1981 সালের আদমশুমারিতে যে যার নিজের ধর্মবিশ্বাসের কথা জানিয়েছিল। এছাড়াও দেখা গেছে বিভিন্ন দেশে যে বিপুল সংখ্যক মানুষ বিশেষ ধর্মের সঙ্গে যুক্ত বলে পরিচিত, তাদের মাত্র প্রায় শতকরা 10% ধর্মাচরণ করেন। এইভাবে ধীরে ধীরে তথাকথিত ধর্মবিশ্বাসের নানাবিধ দিক যুক্ত হতে থাকে, অর্থাৎ এখনকার প্রচলিত ধর্মে নানা চিন্তাগত ও ব্যবহারগত পদ্ধতি প্রতিষ্ঠিত হতে থাকে। আদিম ও প্রাচীন ধর্মবিশ্বাসে বিশ্বাস ও পূজা অর্চনাদির ব্যাপারটি প্রতিষ্ঠিত হলেও এখনকার অর্থে সাংগঠনিক রূপটি সে পায়নি। অবশ্য টোটেম ধারণার উত্তরসূরি হিসেবে বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বাতন্ত্র্য সুনির্দিষ্ট করতে শুরু করেছিল। এ ধারাবাহিকতা এখনও আদিম গোষ্ঠীদের মধ্যে স্পষ্টভাবে দেখা যায়। যেমন ভারতের বীরহরদের মধ্যে 37টি গোষ্ঠীর সন্ধান পাওয়া যায়, যার মধ্যে 22টি জন্তু জানোয়ারের নামে, 10টি গাছের নামে, 8টি পরবর্তীকালে প্রক্ষিপ্ত হিন্দু ধর্মের জাতপাত বা এলাকার নামে এবং বাকি 7টি নানা বস্তুর নামে। এই ধরনের কিছু সাংগঠনিক স্বাতন্ত্র্যের ভিত্তি প্রতিষ্ঠিত হলেও তার প্রাতিষ্ঠানিক ভিত্তি তখনও দৃঢ় হয়নি। যা হয়েছে পরে ধর্মবিশ্বাসের ঐতিহাসিক স্তরে, যখন বিশেষ নামের সুসংহত ধর্ম সৃষ্টি হয়েছে এবং নানা অঞ্চলে নানাবিধ নাম পরিগ্রহণ করেছে। নব্যপ্রস্তর যুগের শেষ দিকেই কীভাবে মানুষের মধ্যে প্রাথমিক শ্রেণীবিভাগ সৃষ্টি হয় এবং মুষ্টিমেয় গোষ্ঠীনেতার স্বার্থে জনসাধারণের ওই ঐশ্বরিক অলৌকিক বিশ্বাসকে কীভাবে কাজে লাগানো শুরু হয় তাও এখন জানা গেছে। এখন থেকে 5,000 বছর আগে নব্যপ্রস্তর যুগের শেষ হয়। এর শেষ 2,000 বছরে মানুষ একের পর এক গুরুত্বপূর্ণ আবিষ্কার করে প্রয়োগ ও অভিজ্ঞতায় নিজের শ্রম ও মস্তিষ্কের বলে। মানুষের সভ্যতার বিকাশ তার সাংস্কৃতিক চেতনার রূপান্তরে এই তিনটি আবিষ্কারই অবশ্যম্ভাবী ছাপ ফেলেছিল। এই ছাপ পড়েছে ওতপ্রোতভাবে মিশে থাকা তার ধর্মচিন্তার বিকাশ ও পল্লবিত হওয়া প্রতিক্রিয়াতেও। মাটির জিনিস তৈরি করা, ধাতুর আবিষ্কার ও ব্যবহার, কৃত্রিম সেচ ব্যবস্থা, নদীকে পোষ মানানো, চাকার আবিষ্কার, পালতোলা নৌকার ব্যবহার, লাঙলের ব্যবহার, চাষের কাজে গবাদি পশুর ব্যবহার, আদিম পঞ্জিকার উদ্ভাবন, সংখ্যার ব্যবহার, ইট ইত্যাদি আবিষ্কার করে তা দিয়ে ঘরবাড়ি বানানো, লেখাপড়ার পদ্ধতি, একের পর এক এমন বৈপ্লবিক আবিষ্কারে মানুষের সমাজ, সভ্যতা, চিন্তাভাবনা সব কিছুই প্রভাবিত করতে থাকে। এসবের ফলে মানুষের উৎপাদিকা শক্তি অভূতপূর্ব পরিমাণে বাড়তে থাকে। একজনের অধীনে নিজ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা হতে থাকে। আগের মতো সবাইকে খাদ্য উৎপাদনে ব্যস্ত থাকার প্রয়োজন আর থাকে না। ক্ষমতার কেন্দ্রীকরণ,
সম্পদের লেনদেনের নিয়মকানুন ও নিয়ন্ত্রণ করা তথা নেতৃত্বদায়ী শক্তির প্রয়োজন হতে থাকে। নব্যপ্রস্তর যুগের শেষ দিকেই সমাজ এ রূপান্তরে আভাসিত হয়, কিন্তু তার পরবর্তী ঐতিহাসিক কাল যখন শুরু হয় তার মধ্যেই এ নেতৃত্ব একটি প্রয়োজনীয় শক্তিশালী শাসনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। নব্যপ্রস্তর যুগের ছোট ছোট গ্রামের তুলনায় বড় বড় জনপদের জন্ম হয়েছে। মানুষ খাদ্য সংগ্রাহক না থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠার ফলে, অন্যান্য উপাদান বাড়ানোর কৌশল আয়ত্ত করার ফলে কিছু মানুষের হাতে বাড়তি সময় ছুটে যায়। এই মানুষেরা সংখ্যায় কম হলেও তারা উৎপাদন ছাড়া অন্যান্য কাজকর্মেও সময় দিতে সক্ষম হয়। এদের বুদ্ধি, বিচার, বিবেচনাও তুলনামূলকভাবে বেশি ছিল। এরা রাজা, পুরোহিত, আইন প্রণেতা এবং গোষ্ঠীপতির ভূমিকা নেন এবং এদের অনুগত হিসেবে কিছু লোকজন শাসন প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব পান। ব্যাপকতর জনগোষ্ঠী এই মুষ্টিমেয় গোষ্ঠীর অধীন হয়ে যায়। শুরুর দিকে এ প্রক্রিয়া প্রয়োজনাকারে এসেছে সঠিক নেতৃত্ব, সঠিক নির্দেশ ও শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে। এই প্রয়োজনের স্বার্থেই নানা নিয়মকানুন, বিধিনিষেধ, আইন ও শৃঙ্খলার প্রয়োজন হয়। সবগুলোতেই মানুষের কল্পনার ঈশ্বর আর অতিপ্রাকৃত ভীতিপ্রদ অলৌকিক শক্তিতে বিশ্বাসও সম্পৃক্তভাবে মিশেছিল। আর এভাবেই ঐতিহাসিক পর্যায়ে ধর্মের উদ্ভব। নব্যপ্রস্তর যুগের মানুষ তুলনামূলকভাবে দরিদ্র থাকলেও সে কারোর দাস ছিল না। দাসত্ব কেবল ছিল তার জ্ঞানের সীমাবদ্ধতার কাছে, কল্পিত ভয়াবহ পরম শক্তিমান ঈশ্বরের কাছে, কিন্তু কোনো মানুষের কাছে নয়। তাই তখনকার ধর্মচিন্তা বিশেষ কোনো ব্যক্তিকে ঈশ্বরের প্রতিভু আসনে বসানো হয়নি। বিশেষ ব্যক্তিকেন্দ্রিক ধর্মাচরণ পদ্ধতি ও ধর্মীয় অনুশাসন তখন ছিল অনুপস্থিত, এগুলো এসেছে পরে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক পিস্তল না দিয়ে তার হাতে সুন্দর একটি বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।